সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি বোন। তো এই বোনটি এর আগেও ভিডিও করেছিলেন, তা আবার কেন আসছে সেই কথাগুলো শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবার কেন আসছেন ক্যামেরার সামনে একটু বলেন তো। ভাইয়া, আমার মার খুবই অসুখ আরো বাড়ছে, হাসপাতালে ভর্তি করেছি, অনেক টাকার দরকার। এর আগেও আমি বলছি আমার মার অপারেশন করতে হবে, কোনো টাকা পাই নাই। এবার ভর্তি করাইছি, করার পরে এখন টাকা অনেক টাকা লাগতেছে, দেখে আমি চিকিৎসা করতে পারতেছি না। এই কারণে আমি আবার আসি সাহায্য পাওয়ার জন্য। আচ্ছা, তো এর আগে তো অনেক কথা বললেন, ভালো মানুষ পেলে বিয়ে সাথে বসবে। পাই নাই ভাইয়া, পাইলে তো আইতাম, আমি পাই নাই দেখে আমি আসি। পান নাই দেখে আসছেন। আসলে তো এর আগে তো ভিডিও করেছেন, তো সেই ভিডিওতে কেমন মানে কল আসছে, সাহায্য পেয়েছেন? আসে নাই ভাইয়া, মানুষ আসলো যদি কয়েকটা আসে, খালি খারাপ অনেক কথা বলে। এই কারণে মনে করেন আমি বলছি, দেখেন ভাই, খারাপ বলিয়েন না, আপনাদের ঘরেও তো সবাই আছে, মা বোন সবই আছে, আপনারা এগুলা বলিয়েন না। কেন আমি আসি পেটের দায় আসি, আর আমার মার কষ্টের জন্য অপারেশন করব দেখে আমি আসি, নাহলে তো আমি আসতাম, যেরকম পাইতাম তাহলে আমি অবশ্যই আসতাম না। কেমন পেয়েছেন? পাই নাই, পাইছি মনে করেন এই ধরেন 5-6 হাজার, 10-10 হাজার এরকম পাইছি, তার উপর পাই নাই আমি। 10 হাজার টাকা পেয়েছেন? আচ্ছা, তো আপনার মায়ের কি হয়েছে? আমার মার হয়েছে টিউমার, হয়েছে দুইটা, একটা বুকের মধ্যে হয়েছে আর একটা পিঠের মধ্যে হয়েছে। ডাক্তার বলছে অপারেশন করতে অনেক টাকা লাগবে, এই টাকা জোগাইতে পারি না, দেখে আমার মার অপারেশনও হচ্ছে না। মা এমনি মনে আপাতত হাসপাতালে ভর্তি আছে। কোথায় দেখাইছেন আপনার মাকে? রংপুর হাসপাতালে, রাবিয়া ক্লিনিক। আচ্ছা, তো ডাক্তার কি বলেছে, কত টাকা লাগতে পারে? ডাক্তার বলছে যে 1 লাখ টাকা, 1,20,000 টাকা হলে তোমার মা দুইটা অপারেশন একবারে করবে না, মনে করেন একটা করে তারপর আর একটা পরে করবে, বলছে দুইটা একসাথে করা যাবে না, নাহলে তোমার মার অনেক বিপদ হবে। এখনো কি আপনার মা হসপিটালে ভর্তি? হ্যাঁ, হসপিটালে ভর্তি থুয়ে আমি আসছি। আচ্ছা, তো এর আগেও তো বললেন যে হসপিটালে ভর্তি থুয়ে আসছি। হ্যাঁ, হসপিটালে থুয়ে আসলাম, থুয়ে এসে আবার নিয়ে আসি, নিয়ে আসার পরে আবার কয়েকদিন আগে পেটের ব্যথায় আর ওই বুকের টিউমারের ব্যথায় থাকতে পারে না, আবার হাসপাতালে ভর্তি করে দিয়েছে। টাকা পয়সার কারণে আমি আমার মাকে চিকিৎসা করাতে পারছি না। আচ্ছা, ওটা তো সরকারি হসপিটাল? না, সরকারি না, ক্লিনিক, রাবিয়া ক্লিনিকে। তো সরকারি হসপিটালে যাচ্ছেন না কেন? সরকারি হাসপাতালে চিকিৎসা করায় না, করাইলে ওইগুলো সাকসেসফুল হয় না, হওয়ার পরে মানুষ মারা যায়, এই কারণে। তো ক্লিনিকে তো অনেক টাকা লাগবে। অনেক টাকা লাগবে, আমি কি করবো, আমার তো মা, এখন আমার তো জীবন দিয়ে হলেও বাঁচাইতে হবে। আপনার ভাই বোন কয়জন? আমরা দুই বোন। দুই বোন? ভাই নেই? না, ভাই নেই। আপনি কি ছোট না বড়? আমি ছোট। আপনি ছোট, আপনার বড় বোন? বড় বোন ঢাকায় থাকে। কি করে উনি? বাসায় কাজ করে। আচ্ছা, তো উনি কি হেল্প করে না? হেল্প করলো, ওনার তো মনে দুটো বাচ্চা আছে, বোন আছে, জামাই আছে, উনিও পারে না বেশি, দেয় 500 টাকা মাসে, ওইও হেল্প করতে পারে না। আচ্ছা, মাসে 500 টাকা দেয়। তো আপনার বিয়ে তো হয়েছিল? বিয়ে হয়েছে, বাচ্চা আছে। বাচ্চা আছে, স্বামী কি হয়েছে? স্বামী ডিভোর্স হয়েছে 3 বছর আগে। কিভাবে বিয়ে হয়েছিল আপনার? বিয়ে হয়েছিল ভালোবাসা করে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর থেকে শ্বশুর শাশুড়ির যৌতুকের জন্য চিল্লাচিল্লি করে নানা রকমের কথা বলতো, সেখন আমার স্বামীকে অনেক কথা কুবুদি দিত, আবার এই মান মান করতো, তাবিজ করতো, করে করে তারপর তখন আমার উপর বিষ মনে করেন দেখতে পাইতো না আমারে। তারপরে আমিও তাও আসি, আমি যদি সংসারটা টিকেতে পারি আমিও ভালো মতন আসি, কোনো পারলাম না। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার জ্বালায় পিটায়, এই কারণে মনে করেন অনেক অত্যাচার করার পরে তখন আমার মা তখন আমার নিয়ে গেছে। আচ্ছা, তো আসলে কিভাবে প্রেম হলো? আপনি কোথায় ছিলেন তার সাথে কিভাবে? আপনার এলাকারই নাকি? না, এলাকার না। তাহলে ছেলের বাড়ি কোথায়? বগুড়া। আপনার? দিনাজপুর, ফুলবাড়ি। দিনাজপুর, ফুলবাড়ি। আচ্ছা, কিভাবে পরিচয় হলো? কিভাবে? ওখানে গাড়ি চালাইতো, গাড়ি নিয়ে যাইতো, ঢাকার গাড়ি, তো ওখানে দেখছে, দেখার পর পছন্দ করে করছে, করার পর তো বিয়ে করছে। মানে প্রেম করলেন না বললেন? হ্যাঁ, প্রেম করছি, দেখ বেশি দিন না, 3-4 মাস। 4 মাস? কিভাবে, মানে কি মোবাইলে নাকি? না, দেখছে আমার সরাসরি দেখছে, দেখার পরে ও আমার কিছু বলে না আর আমি তো কিছু বলি না, তখন একটু করতে দেখতে, তারপর আমার দেখছে, যখন আমি স্কুল যেতাম, যাওয়ার মধ্যে আমার দেখছে, দেখতে দেখতে তখন প্রস্তাব দিছে, আমি তো মানি না। তারপরে তখন আমি বলছি কি ঠিক আছে আমি করবো, তখন গল্প করতাম, প্রেম করতাম, এমনি প্রেম মানে গল্প করতাম, ওই আমার পছন্দ করতো, মনের কথা বলতো, আমিও পছন্দ করতাম, মনের কথা বলতাম, এরকম করে করে তারপরে তখন আমাদের বিয়ে হয়েছে। কোথাও ঘুরতে যাননি? হ্যাঁ, গেছিলাম। কোথায় কোথায় ঘুরতে গেছি? পার্কে গেছিলাম, বেশি দূরে দূরে যাই, আমি স্কুল করতাম তো এই জন্য যাইনি। আচ্ছা আচ্ছা,
তো পার্কে ঘুরতে গিয়ে কি বুট বাদাম খেয়েছিলেন? বুট খাইনি, বাদাম খাইছি, আসা খাইছি। আচ্ছা, বাদাম কি আপনি ছিলে খাওয়াইছেন না আপনাকে খাওয়াইছে? এরকম আর কি। এরকম বলতে কি? ওই আমার খাওয়াইছে, আমি ওরা খাওয়াইছিলাম। আচ্ছা, তো এই যে দেখে শুনে বিয়ের পরও বিয়েটা কেন ভাঙলো? ওই যে বললাম না, আমার শ্বশুর শাশুড়ি অনেক জ্বালাই, তো ডিমেন্ড দিতে পারতো না আমার মা। আমার তো বাপ মারা গেছে, আমরা যখন আমার যখন 10 বছর, তখন আমার বাপ মারা গেছে। মারা যাওয়ার পর থেকে তখন তো আমি স্কুল পড়তাম, স্কুল পড়ার পরে আমার দেখছে, দেখার পরে পছন্দ ভালোবাসা করে বিয়ে করছি। করার পর আমার শ্বশুর শাশুড়ি নুন অনেক জ্বালাই, তো আমার মায়েদের কত ডিমান্ডে টাকা পয়সা চাই, তো দিতে পারতাম, আমার মা পারতো না, এই কারণে মনে করেন আমার এরকম করছে, জ্বালাই তো করে। আচ্ছা, তো এই যে স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কত বছর হলো? 3.5 বছর হয়। 3.5 বছর, এরপর আর বিয়ে বসলেন না কেন? এরপরে বিয়ে বসে ছোট বাচ্চা, মানুষের কাজ করতেও পারি না, এইভাবে তাও কাজ কাম করতেছিলাম। করার পরে তখন আমি কই, যদি ভালো পাই, যদি বিয়ে সাজি করি করব, পাই নাই দেখে আর করি নাই। আচ্ছা, তো এই পান নেই, পান নেই ওরকম কোনো মনের মানুষের তো না? পাই নাই, পাইলে তো বিয়ে সাজিয়ে করতাম। যাও একটা পাইছিলাম, কথাবার্তা বলবো, তারপরে কয়েকদিন পরে তখন ধোকা দিয়ে চলে গেছে। ধোকা দিয়ে গেছে? মানে তার সাথে কিভাবে পরিচয় হলো? তার সাথে মোবাইলে পরিচয় ছিল। মোবাইলে রং নাম্বারে নাকি? রং নাম্বারে। আচ্ছা, কতদিন কথা বলেছেন তার সাথে? কথা বলছিলাম মনে করেন 1 বছর। হ্যাঁ, 1 বছর কথা বলার পর ওই আমারও দেখে নাই, আমি ওরও দেখি নাই, এমনি ছোটো মোবাইলে কথা বলতাম। ওই আমার মনে করুন যা পারতো, 500, 200, 300 যা পারতো দিত আমার বাচ্চার খরচ। তারপর এরকম করতে করতে একদিন মনে করেন শুনছি আর বিয়ে হয়ে গেছে, তখন আমি অনেক কাঁদছিলাম। মানে বিয়ে করে ফেলেছে আপনাকে রেখে? তা আপনার সাথে যখন কথা বলতো তখন কি বিয়ের কোনো প্রতিশ্রুতি দেয়নি? তখন বিয়ে ছিল, বিয়ে হয়নি তখন। ও জানে যে আমার বাচ্চা আছে, তাও আয় নিতে চাইছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন আসলে এই যে মানে আপনার স্বামী চলে গেল, মানে বিয়েও মানে ডিভোর্স হয়ে গেল, এখন তো একা আছে? একাই আছে, একাই। আর অনেক কষ্ট আছে রে ভাই, অনেক কষ্ট আছে জানেন। আমার মাটা খুবই অসুস্থ জানেন, মাটার চিকিৎসা করব, তার মতো একটা টাকা উনি জানেন। আচ্ছা, তো এখন কি বিয়ে শাদী বসতে আসছেন না সাহায্যের জন্য আসছেন? ভাই একটা কথা কি, বিয়ে একটু জোরে কথা বলেন, বিয়ে সাজিও করবো, সাহায্য করবো আমার মাটা। আমি যদি বিয়ে করি আমার মাকে কে দেখবে, আমার অসহায় মাকে কে দেখবে? এমন ব্যক্তি যেন থাকে আমার মাকে, যেন চিকিৎসা করার জন্য টাকা পয়সাও দেয়, আমাকে যেন বিয়ে করে। আচ্ছা, এরকম লোক হলে? এরকম লোক হলে আমি বিয়ে করবো। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। তারপরে এই ফোন নাম্বারটা দিলে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে। যদি বিবেক হয়, যদি না, এই মেয়েটা অনেক অসহায়, ওর মাটা চিকিৎসা করার জন্য টাকা পয়সা যদি সাহায্য হয় দিবে, আর যদি বলবে না আমি খারাপ প্রস্তাব দিব, এখন হেয়ার ব্যক্তির ব্যাপারে হেয়ার জানবে। এরপর আচ্ছা, আপনার নাম্বারটি বলুন। 0172129174। আচ্ছা, দর্শক যারা দেখছেন, আপনার নাম কি? লাকি। লাকি, লাকিকে যারা দেখছেন আপনাদের নিজ দায়িত্বে সাহায্য করবেন। বিয়ে শাদীর বিষয়টা ইউটিউব এই পক্ষ দেখে না, আপনারা নিজ দায়িত্বে সাহায্য করবেন এবং কেউ প্রতারিত হবেন না। ভালো করে যাচাই করে তারপর বিয়ে শাদীর প্রতিশ্রুতিবদ্ধ হবেন, অযথায় কেউ প্রতারিত হবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।